নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানব কন্যা রাশির চব্বিশ সাল কেমন কাটবে শীঘ্রই নতুন বছর দু শুরু হতে যাচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের জন্য আসন্ন নতুন বছরে তাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশে এই বছর শনি মহারাজ ষষ্ঠভাবে বিরাজ করবেন বছরের শুরুতে আপনার দশম ভাবে সূর্য ও মঙ্গলের প্রভাবের কারণে আপনার কর্মজীবনে শুভ পরিস্থিতি তৈরি হবে এই বছর কন্যা রাশির জাতকরা ব্যবসায় ওঠানামা দেখা দেবে এই সময়ের মধ্যে কোনো নতুন ব্যবসা শুরু করবেন না কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনার কাজে বাধা দিতে পারে তবে এপ্রিলের পরে পরিস্থিতির উন্নতি হবে আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন কন্যা রাশিফল দু হাজার চব্বিশ অনুযায়ী শনিদেবের কৃপায় আপনার চাকরি স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার চাকরিতে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি কঠোর পরিশ্রমকে আপনার সবকিছু মনে করবেন এবং আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এতে আপনার কাজ আরও ভালো হবে বছরের প্রথম প্রথমার্থটি চমৎকার হবে এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শনের যথেষ্ট সুযোগ পাবেন আপনি কঠোর পরিশ্রম করবেন কন্যা রাশিফল দু অনুসারে মার্চ এবং এপ্রিলের মধ্যে যখন মঙ্গল শনির সঙ্গে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে সেই সময়টি আপনার চাকরিতে সমস্যা তৈরি করতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র এই সময়ে আপনার বিরোধীদের আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা যেতে পারে এই বছর স্বাস্থ্য ভালো থাকবে না যদি আগে থেকে আপনার কোনো রোগ থাকে তাহলে আরো সতর্কতার প্রয়োজন এপ্রিলের পরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক অবস্থাও ভালো থাকবে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে যার ফলে আপনি মানসিকভাবে সন্তুষ্ট এবং শারীরিকভাবে সুস্থ বোধ করবেন পরিবারের সুখ শান্তি থাকবে পরিবারের সহযোগিতা পাবেন জীবন সঙ্গীর স্বাস্থ্য ঠিক থাকবে না এবং তার সঙ্গে আপনার সম্পর্কেও সমস্যা দেখা দেবে এই সময় আপনি কোনো কাজের কারণে বাড়ি থেকে দূরে থাকতে পারেন এপ্রিল পর্যন্ত সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এপ্রিলের পরের সময়টি শুভ আপনার সন্তানরা পড়াশোনায় ভালো ফল করবে নববিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে কন্যা রাশিফল দু অনুসারে শুরুটা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য মাঝারি রকমের হবে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আবেগের বশবর্তী হয়ে আপনার প্রিয়জনকে এমন কিছু বলা এড়াতে হবে নয়তো তার খারাপ বোধ হতে পারে সারা বছর আপনার রাশিচক্রে কেতুর উপস্থিতি আপনাকে অন্তর্মুখী করে দিতে পারে এর প্রভাবে আপনার প্রিয়জনের আপনাকে বুঝতে সমস্যা হতে পারে এটা সম্ভাবনা রয়েছে যে সে বারবার অনুভব করতে পারে যে আপনি তাদের কাছ থেকে কিছু লুকোচ্ছেন এই সমস্যাটি সময় সময় আপনার প্রেম জীবনকে ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তাই তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন নিজেকে প্রকাশ করুন তবে সতর্ক থাকুন কন্যা রাশিফল দু অনুসারে ফেব্রুয়ারি ও মার্চ মাস আপনার প্রেম সম্পর্কের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এই সময় আপনি আপনার প্রিয়জনের সঙ্গে রোম্যান্স করার পূর্ণ সুযোগ পাবেন বছরের শেষার্থে আপনি প্রেম বিবাহের দিকে অগ্রসর হতে পারেন আপনার প্রিয়জনকে বিয়ে করার জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত থাকবেন বছরের মধ্যভাগটি প্রেম সম্পর্কের জন্য গড় হবে তবে বছরের শেষ প্রান্তিকটি আপনার প্রেম সম্পর্কের জন্য একটি নতুন দিক প্রদান করবে